একই আয়াত আজকে আলোচনা হবে, যেটা গত সপ্তাহে হয়েছে 183 নম্বর আয়াত রমজান সম্বন্ধে। ওই আয়াতটা আজকেও আলোচনা হবে, কারণ রমজান মাস এখনো আছে কয়েকদিন, কাজী রমজান সম্বন্ধে আলোচনা হবে। আর মাওলানা সাহেব যে আলোচনা করেছেন, অতি অল্প সময়ে একবার জমিন থেকে আসমান পর্যন্ত সব বয়ান হয়ে গেছে, এর বেশি কি বয়ান আর হবে, কি বয়ান হবে। হ্যাঁ, হাক্কানি দরবার হচ্ছে আলোর দরবার, সূর্য, সূর্যকে যেমন কেউ দমন করতে পারবে, নেভাতে পারবে, যদি না পারে হাক্কানি দরবার ঠিক সেরকম একে কেউ দমাতে পারবে না। আর কোরআন হচ্ছে আলো, কোরআন হচ্ছে আলো, যেখানে কোরআন থাকবে সেখানে খুব শক্ত ঘাঁটি, সেটা সেই ঘাঁটি ধ্বংস করা খুব সহজ হবে না, কেউ পারবে না। আমার আল্লাহ বলেছে যে কোরআন আমি নাজিল করেছি আমি সংরক্ষণ করব, যে দরবারে কোরআন আছে সেই দরবার খাঁটি, খাঁটি দরবার, সত্যের দরবার, আলোর দরবার, নূরের দরবার, হকের দরবার, মাগফিরাতের দরবার, গুনাহ মাফের দরবার। এর কত বিশেষণ তার ঠিক করা যায়, যে একবার এই দরবারে বসেছে খালেস ভাবে, একবার যে এই দরবারে এসে বসেছে আর এই অজিফা পড়েছে, পড়ার পরে সে যদি ইন্তেকাল করে যায়, লক্ষ লক্ষ পীর ভাইগণ তার জন্য দোয়া করবে, আর তার নেকি বেশি নেই, কিছু নেই, কিন্তু কবরে দেখবে যে নেকি কাঁদা জমে গেছে। কোন মানুষ যদি একদিন এসে দরবারে মারা যায়, তাহলে লক্ষ লক্ষ পীর ভাইরা তার জন্য দোয়া করবে, যারা অজিহা পড়েছে তাদের জন্য, যারা ইন্তেকাল করে গেছে তার জন্য, যারা পড়েছে বর্তমানে পড়ছেন আর ভবিষ্যতে আসবে যারা পড়বে। আমরা জানি কারা আজ ভবিষ্যতে, আমার আল্লাহ জানে, আমার মোর্শেদ জানেন যে মোর্শেদ এক পৃথিবীর শেষ পর্যন্ত আরো মানুষ আসবে, এটা সবাই জানে। আজকে আমি আছি চলে যাব, আমার পরে আমার সন্তানরা আসবে, তারা আসবে, তারপরে তাদের ছেলেরা আসবে, আসবে। তাহলে এই যারা এই দরবারে এসেছে, যারা এসেছিল আগে এলাই রহমত, তাদের উপর, যারা বর্তমানে আছে তাদের উপর, ভবিষ্যতে যারা আসবে তাদের উপর। তাহলে কি দরবার আছে, এখান থেকে দোয়াটা শুধু শুধু এই বর্তমানে জন্য দেওয়া হচ্ছে না, বর্তমান অতীত ভবিষ্যৎ, কবরে আমরা শুয়ে থাকবো, কবরে শুয়ে শুয়ে দোয়া পাবো, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের দোয়া পাবো, আর সেই দোয়ার বদৌলতে আমরা আল্লাহ আমাদের জান্নাত নসিব করব। সেই দরবারটা কি আছে, যে দরবারে কোরআন শরীফ নেই, সেই দরবারের মানুষ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ আমরা দোষ করেছি, অনেক কিছু অন্যায় করেছি, আমাদের মাফ করো, মাফ তো করবে না, উল্টে গজব আসবে, যেখানে কালাম পাক থাকবে না সেখানে আল্লাহ দোয়া কবুল করবে না। কালাম পাক যেখানে থাকবে সেটা হক আছে, হক দরবার। তাই আমাদের আজান কাছে আমাদের দরবারে কোরআন আছে, তাই সাহাবাদের কাছে বলেছিলেন, সাহাবারা বলেছে হে আল্লাহ নবী, আপনি তো এখন আছেন, আমরা যা কিছু হয় খুঁটিনাটি আপনাকে জিজ্ঞেস করি, আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন তখন কাকে জিজ্ঞেস করব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে আমি রেখে যাচ্ছি কোরআন আর হাদিস, এই দুটো জিনিস আমি রেখে যাচ্ছি, যারা আমার এই কোরআন আর হাদিসের উপরে থাকবে, হ্যাঁ, ইস্তেকামাত হয়ে থাকবে, অর্থাৎ কঠোরভাবে থাকবে, তারা ধরে রাখবে, তাদের কেউ বেরাস্তা করতে পারবে না। কোরআন পাক যারা ধরে থাকবে তাদের বেরাস্তা কেউ করতে পারবে, হাক্কানি দরবার কোরআনের উপর প্রতিষ্ঠিত, কোরআনের হুকুমের উপরে প্রতিষ্ঠিত। আমার মোর্শেদ সুফি আজান কাশি রহমতুল্লাহ যে হুকুম করে গেছেন ওটা আল্লাহর হুকুম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম, আল্লাহ পাক যেটা হুকুম করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেটা আল্লাহর হুকুম, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হুকুমগুলো করেছেন সারা বিশ্ববাসীর কাছে, তাই সেটার আল্লাহর হুকুম, সেই হুকুম যারা মেনে চলবে তারা আল্লাহর দল হবে, আল্লাহর হুকুম যারা মেনে চলবে আল্লাহর দল হবে। তাই এই কালাম পাকের সেই যে হুকুম, আমার মোর্শেদ বলেছে বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে তোমরা, তার পরের মোর্শেদ বলেছেন কি ছয় ওয়াক্ত পড়ার কথা, তার পরের মোর্শেদ বলেছে কি সাত ওয়াক্ত পড়ার কথা, ওই এক কথা আছে, পাঁচ ওয়াক্ত নামাজ বিনা কাজায় পড়তে হবে। ও
কিয়ামত পর্যন্ত একই কথা থাকবে। আল্লাহর কথা যেটা সেটা ঠিক এক, সেটার কোনো পরিবর্তন নেই। আর পাঁচাক্ত নামাজ আর ওজিফা, ওজিফাটা কি? এই কোরআন শরীফ, কোরআন পাক নামাজ হবে আর ওজিফা পড়বে, মানে কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে। আজকে আমরা গত রাত্রে যে কোরআন তেলাওয়াত করেছি, শবে কদর রাত, এই শবে কদর রাতটা কেন আল্লাহ দিলেন? আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে ভালোবেসেছেন, তাদেরকে মানে তারা যাতে জান্নাতি হয়ে যায়, তারা যাতে অল্প পরিশ্রমে বেশি নেকি পেয়ে যায়, সেই জন্য মেহরবানি করে এইটা দিয়েছেন আমাদের শবে কদরের রাত। আর এই শবে কদরের রাত কোনো নবীকে দেননি, একমাত্র আমার বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। কেন? যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে, আমার নবীর উম্মত আমরা, এই নবীর উম্মত আমাদের বয়স অল্প কম, 50, 60, 70, 80, বড়জোর 100। আর আগে নবীদের উম্মতের বয়স ছিল কত? 2000, 3000, 4000, 1000, এই রকম সব বয়স। তা 1000 বছর ধরে যদি কোনো মানুষ এবাদত করে, আর আমি একদিন 2 দিন 10 দিন এবাদত করে তাদের সমপর্যায়ে যেতে পারবো? তাই আমার নবী দুঃখ করে বলছে, হে আল্লাহ, আমি খুব দুঃখ করছি। আমার নবী বলছে, আমার উম্মতটা খুব অল্প দিন বাঁচবে, এরা আর অন্য অন্য নবীর উম্মত তারা অনেক দিন বেঁচেছে, ইবাদত এত করেছে যে বলার মতো না। কাজেই আমার উম্মত সবার পেছনে থাকবে, হ্যাঁ, আর অন্য অন্য নবীর উম্মত সবার আগে থাকবে, হ্যাঁ, তারা তারা ইবাদতের দিক থেকে খুব কমজোরি হবে। তখনই সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিব্রাইলের কাছ থেকে পাঠালো যে এই সূরা ইন্নাল জানলা, এইটা শবে কদরের রাতে, এইটা শবে কদর রাতটা। আর সেই রাতে নাজেল হয়েছে কালাম পাক, বলেছে যে এই শবে কদর রাতে যারা ইবাদত করবে 1000 মাস ইবাদত করার সময় সওয়াব পাবে। আর এই ইবাদত করলেই সে ওই পূর্ববর্তী পশ্চাতে যেসব নবীদের উম্মতরা যা ইবাদত করেছে তার চেয়ে বেশি ইবাদত হয়ে যাবে তাদের। এটা আমার নবী পাক মেহরবানি করে আমাদের দান করেছে, এটা আমাদের দান করেছেন, এই ভালোবেসে দান করেছেন। আর সর্বপ্রথম আমার নবী পাক, তোমার আমার আল্লাহ বলছে, হে নবী, তোমার উম্মত সবার আগে থাকবে, উম্মতে মুহাম্মাদী সবার আগে থাকবে, আগে লাইনে থাকবে উম্মতে মুহাম্মাদী, তার পরে থেকে অন্য অন্য নবীর উম্মতরা সব লাইন দেবে। আগে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঢুকবে, তারপরে তাঁর উম্মতরা ঢুকবে, তারপরে অন্য নবীর উম্মতরা ঢুকবে। তাহলে এই যে শবে কদরটা কত বড় জিনিস, এই শবে কদর যারা পেয়েছে তারা ভাগ্যবান, আমরা ভাগ্যবান, আমরা আরো ভাগ্যবান, আমরা পেয়েছি হাক্কানি দরবার, যে দরবারে শুধু আল্লাহর কথা ছাড়া আর অন্য কোনো কথা হয় না, আল্লাহ খুশি হয়ে যায়। তাই এই দরবারে যারা এসে বসে আদবের সঙ্গে, মওলানা রুম রহমতুল্লাহ বলেছেন যে তারা 100 বছরে বেরিয়ে ইবাদতের সব অর্জন করিয়ে চলে যায়। কি যাতা কথা, 100 বছরে ইবাদত, আমরা 100 বছর বাঁচবো কি? কিন্তু 1 সেকেন্ড আমরা বসবো এই দরবারে, 100 বছরে বেরিয়ে ইবাদতের সব হবে। তাহলে কি জিনিসটা হচ্ছে, গাড়ি কি খেলা হচ্ছে? আর আমার মোর্শেদ কি বললেন, যদি কেউ তা এই দরবারে এসে ভয়ে ভয়ে আদবের সঙ্গে বসে, সে যদি বলে, হে আল্লাহ, আমি তো কামেল ওলি সুফি আজান গাসির দরবারে এসেছি, আমি তো জানি না যে এনাকে কিভাবে তাজিম করতে হয়, আমি মূর্খ লোক, আমি কিছু জানি না, আমি হাজান গাছির হাতকে কেমনভাবে তাজিম করব বা এই দরবারকে কেমন করে তাজিম করব, আমি তো আমার জানা নেই, এই কথা বলে যদি ভয়ে ভয়ে সে বসে পড়ে, তাহলে আমার মোর্শেদ বলেছে, আমি যে 8 মোর্শেদের খেদমত করে যে নেকি অর্জন করেছি, সেই নেকির হকদার ওই ব্যক্তি হয়ে যাবে। তাহলে এই দরবারটা কি আছে বাবা, শুধু আদবের দরকার, আদবের দরকার, হ্যাঁ, আদব ছাড়া কিছু হবে না, বা বে আদব বেনসিব বা আদব বানসিব, আদব থাকলে সব হবে, আদব না থাকলে সব চলে যাবে। তুই যত নামাজ পড়ো, রোজা করো, হজ করো, জাকাত দাও, দান করো, খয়রাত করো, কিন্তু তোমার মধ্যে এ নেই, হ্যাঁ, তাহলে তোমার সব নষ্ট হয়ে যাবে, কিছু থাকবে না বাবা, হ্যাঁ। সেই জন্য আমাদের
সবর করতে হবে, সবর করে চলতে হবে সব সময়, আদবের সঙ্গে থাকতে হবে। আদব, আদবের বরাবর কিছু নেই, সামান্য তাজিম করতে হবে, এই দরবারকে তাজিম করতে হবে, কালামপাকে তাজিম করতে হবে। হাজি ভাইরা যায় হজ করতে, হজের হজের মূল নিয়ম নীতিটা কি, হজের মূল কথাটা কি, তাজিম করা, কাবা শরীফকে তাজিম করা, সাফা মারাকে তাজিম করা, যেখানে কাকর মারতে যায় ওখানে মিনাকে তাজিম করা, আরো আরো অনেক অনেক জায়গা আছে সেখানে গিয়ে তাজিম করা, যে হাজারে আসাদকে চুম্বন করা, হ্যাঁ, তারপরে ওই হাতিমে গিয়ে নামাজ পড়া, তারপরে মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে দুই রাকাত নফল নামাজ পড়া, এসব তাজিম করা, শুধু তাজিম, তাজিম হজ, হজ তাজিম করলে হজ হবে। আর যে হজ করতে গিয়ে বেশি অন্যান্য বাজে বাজে কথা বলবে, ঝগড়া বিবাদ করবে, তার হজ হবে না। সে যদি বড় মাওলানাও হয় তবু তার হজ হবে না। হজ হচ্ছে তাজিমের ব্যাপার, তাজিমটা সামান্য তাজিম হাজার হাজার বছর নামাজ রোজা অপেক্ষা উত্তম। হ্যাঁ, তার প্রমাণ কি, বিশ্রী হাফি, বিশ্রী হাফি একজন মদ খোর, সে কোনোদিন বিসমিল্লা বলেনি, কিছু বলেনি, নামাজও পড়েনি, কিন্তু একটা বিসমিল্লা লেখা কাগজ রাস্তায় পড়েছিল, সেইটাকে ধুলো ঝেড়ে তাজিম করেছে, শুধু বাড়িতে গিয়ে আতর মাখিয়ে তুলে রেখেছে উপরে, খুব তাজিমের সঙ্গে, আল্লাহ খুশি হয়ে গেছে, আল্লাহর কালামকে তাজিম করেছে। আমরা কোরআন শরীফে চুম্বন করি, আল্লাহ খুশি হয়ে যায়, তাজিম করা হয়, তাজিম করেছে, তার জন্য আল্লাহ খুশি হয়ে তাকে কি করলো, তার ওলির দপ্তরে নামটা লিখে দিয়ে, যা সাধনা করে মানুষ পায় না, সাধনা করে যেটা পায় না সেটা তাজিমের জন্য পেয়ে গেল। তাই তাজিমটা কি জিনিস, আমরা যাতে তাজিম করতে পারি, এই রোজাটা হলো সেই জিনিস, তাজিমের ব্যাপার, ধৈর্য ধরতে হবে, ধৈর্য। হ্যাঁ, রোজাটা হচ্ছে সবর করা, সবরের জিনিস, সে সব সবর যে করবে, আল্লাহ বলছে আমি সে সবরকারীর সঙ্গে থাকি। রোজা করলে আমরা কত সবর করি, তৃষ্ণায় বুকে ছাতি ফেটে যাচ্ছে, আমরা এক বিন্দু পানি খাবো না, খাবো না, মানে এমন রোগ, কঠিন রোগ হয়েছে যে মরে যাবে এক্ষুনি, হাসপাতালে যেতে হবে, না আমি হাসপাতালে যাবো না, আমি রোজা করছি, আমি রোজা ছাড়বো না, যদি মরে যাই যাবো কিন্তু রোজা ছাড়বো না, এরকম আছে মানুষ। কিন্তু অনিবার্য কারণে রোজা ছেড়ে দিলে দেয়া যাবে, অনিবার্য কারণে মৃত্যুর আশঙ্কা থাকলে রোজাটা ছেড়ে দেওয়া যাবে, কিন্তু ওইটা একটা রোজাই আবার করে দিতে হবে, আর ইচ্ছাকৃতভাবে যে একটা রোজা ছেড়ে দেবে, তার জন্য সে যদি লক্ষ লক্ষ নফল রোজা করে ওই রোজার সমান হবে না, ইচ্ছা করে যে ছেড়ে দেবে, একটা রোজা ছেড়ে দেবে, তার পানিশমেন্ট কি হবে, একটা না ষাটটা রোজা করে দিতে হবে, ষাটটা রোজা একটানা করে দিতে হবে, এর মধ্যে যদি দশটা ভেঙে দেয় আবার পড়া থেকে এক থেকে শুরু করতে হবে, এবার করতে করতে তিরিশটা হয়ে গেল রোজা, যদি একটা ছেড়ে আবার এক থেকে করতে হবে, তাহলে কত বড় গুরুত্বপূর্ণ জিনিস রোজা। সেই রোজার মাসে আমরা এখন আছি, রোজার মধ্যে আমরা আছি, আমরা সব রোজাদার, এই রোজাদারের কে আল্লাহ কত ভালোবাসে, এই রোজাদারের মুখের গন্ধটা আমার আল্লাহর কাছে মেষ অম্বরের চেয়েও বেশি সুগন্ধ, বেশি সুগন্ধ। হ্যাঁ, রোজাদারকে কত ভালোবাসে আমার আল্লাহ, তাই যখন এই রোজা চলে যাচ্ছে, এই এক মাস রোজা এসেছে, এক মাস আমরা রোজার সঙ্গে কত কতভাবে জড়িত, রোজা নিয়েই আমরা এক মাস আছি, রোজার সঙ্গে আমরা বাস করছি এক মাস, তাই রোজা যখন চলে যাচ্ছে বোঝর গায়ে দিনে রাত তখন হাই হুতাশ করছে, কান্নাকাটি বাদ করছে, কান্নাকাটি করছে, এই রোজা তুমি চলে যাচ্ছ, আমাদের ফেলে চলে যাচ্ছ, আমরা তো তোমাকে পেয়ে আমরা কত আনন্দিত হয়েছিলাম, তুমি তো আমাদের বেহেস্তের সুসংবাদ দিয়েছ রোজা, তা এখন তুমি চলে যাচ্ছ, তাই বোঝর গায়ে দিনে রাত করছে কি, তারা হাই হাই করছে, আফসোস করছে, কারণ রমজান মাস এমন একটা মাস যা শুধু বান্দার জন্য শুধু নেকি আর নেকি, নেকি আর নেকি। তাই বলেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেছেন যে এই মাসটা শাবান মাসটা হলো, এই রজব মাসটা হলো আল্লাহর মাস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রজব মাসটা হচ্ছে আল্লাহর মাস, শাবান মাসটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, রমজান মাসটা হচ্ছে বান্দার মাস। এই মাসে কি হচ্ছে, শুধু নেকি আর নেকি, ফসল কাটার মাস, যারা জমি চাষ করে চাষিরা ফসল কাটে, যখন একটা মাস আসে পৌষ মাস, সেটা
সেই সময় তারা ফসল কেটে ঘরে তোলে, তাদের আর কোনো কষ্ট হয় না। আর এই রমজান মাসটা আমরা শুধু নেকি নিয়ে ঘরে তুলি, শুধু নেকি আর নেকি। এই রমজান মাস এমন একটা মাস বান্দার জন্য শুধু নেকি আর নেকি। রমজান মাস আসার আগেই আল্লাহ তাআলা বেহেশতকে সুসজ্জিত করেন, যে রমজান মাস আসছে, রমজান মাসের জন্য আল্লাহ পাক বেহেশতকে সাজিয়ে রাখেন, বেহেশতের সকল দরজা খুলে দেন। আর কি হয়, এক দুজকের বন্ধ করে দেয়, সব দরজা বন্ধ করে, দুজকের দরজাগুলো সব বন্ধ করে দেয়, আর বেহেশতের দরজা খুলে দেয় আল্লাহ, আর শয়তানকে শৃঙ্খলে বেঁধে ফেলে, শেকল দিয়ে বেঁধে রাখে, বেরুতে দেয় না, বেরুলে আমার বান্দার ক্ষতি করবে, ওকে বেঁধে রেখে দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের প্রথম হতে শেষ অবধি রোজা করে সে যেন নিষ্পাপ ভূমিষ্ঠ হলো। এটা হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে রমজানের প্রথম থেকে শেষ, এক থেকে শুরু হলো 30 পর্যন্ত যে রোজা করে, সে যেন কি হলো, যেন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করল। মায়ের পেট থেকে যে শিশু জন্মগ্রহণ করে তার কোনো গুনাহ থাকে? আমরা যারা রোজা 1 থেকে 30 পুরো রোজাটা করেছি, শেষ করেছি, তারা ওই শিশুর মতো আমরা, আমাদের আর আগের পিছের কোনো গুনাহ নেই, গুনাহ মাফ হয়ে গেছে, আল্লাহ মাফ করে দিয়েছে সব। মুসলিম শরীফের হাদিস, এটা মুসলিম শরীফ হাদিসে আছে, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বলেন, শাবান মাসের শেষ তারিখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদিগকে একটা ভাষণ দিলেন, তাতে বলেন, হে মানব মণ্ডলী, তোমাদের সম্মুখে একটি বরকতালা মর্যাদাওয়ালা মাস সমাগত। শাবান মাসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভাষণ দেওয়ার সময় বলছেন যে, হে জনমণ্ডলী, মানব মণ্ডলী, তোমাদের সামনে একটা মাস আসছে, খুব সম্মানিত মাস, খুব বুজুর্গ মাস, বরকতওয়ালা মাস, উহার একটি রাতের নাম হচ্ছে শবে কদর বা লাইলাতুল কদর, লাইলাতুল কদর। একটা মাস শবে কদর, যে মাসটা, যে রাতটা হাজার মাস অপেক্ষা উত্তম, যে মাসটা হাজার মাস অপেক্ষা উত্তম। এই মাসের রোজা আল্লাহ ফরজ করেছেন, এই রমজানের রোজাটা ফরজ, এটা কোনো নফল নয়। আর রাতে আল্লাহর ইবাদতে দাঁড়ানো, তসবিহ, নামাজ, নফল ইবাদত ধার্য করেছেন। যে যেজন এ মাসে আল্লাহর সন্তুষ্টির জন্য ও নৈকট্য লাভের আশায় কোনো অফরজ আমল করবে, অর্থাৎ নফল আমল করবে, অফরজ, ফরজ নয়, এমন জিনিস আমল করবে, আল্লাহ তাকে অন্য মাসের ফরজ তুল্য সওয়াব দেবেন। এই মাসে যদি যদি কেউ নফল করে, অন্য মাসে ফরজের সমতুল্য, সেটা অন্য মাসে ফরজ আদায় করে যাবে না হবে, সেই ফরজের তুল্য। আরো বলেছে, আরো এক রেয়াত বলেছে, এই মাসে যদি কেউ একটা কোরআনের আয়াত পড়ে, সে যেন অন্য মাসে পুরো কোরআন শরীফ খতম করল। তাহলে আমরা এই মাসে কোরআন শরীফ খতম করেছি ইনশাআল্লাহ, তাহলে কত কালাম পাকের সওয়াব আল্লাহ আমাদের আমল নামায় দেবে, হিসাব করা যাবে? কম্পিউটার লোক আছে, হিসাব করতে পারবে? হ্যাঁ পারবে কি? হিসাব হবে না, সমুদ্রের পানি যেমন হিসাব করা যায় না, এই হিসাব করা যাবে না, আল্লাহর রহমত এই শেষ করা যাবে না, আল্লাহর রহমতের কোনো এ করা যাবে না, আল্লাহ যে রহমত আমাদের উপরে করেছে তার বিকল্প কিছু নেই। হ্যাঁ, রহমত আল্লাহর শেষ করা যাবে না, আল্লাহর যে রহমত আছে আমাদের উপরে, সে কোনো শেষ বলে শেষ করা যাবে না। সারা পৃথিবীর পানি যদি কালি হয়ে যায়, আর সমস্ত গাছপালা যদি সব কলম হয়, আর সমস্ত পাতা গাছের যত আছে সব কিছু যদি লেখা হয় সেই পাতাগুলো লেখনীর হয়, আর ফেরেশতা এবং মানুষ যে যারা আছে সবাই যদি লেখে, লিখতে লিখতে সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, আমার আল্লাহর গুণ ও কীর্তন শেষ হবে না, আল্লাহর রহমতের কোনো শেষ হবে না। আল্লাহ কি রহমতকারী, আল্লাহ ক্ষমাকারী, ক্ষমা করেন আল্লাহ আমাদের,
আর এই রমজান মাসই বেশি করে ক্ষমা করেন। এই রমজান মাসটা আমাদের দিয়েছেন আমাদের ভালাইয়ের জন্য। আর কোন ফরজ আদায় করলে এই মাসে যদি কোন ফরজ আদায় করে তাহলে 70টা ফরজের সমান সওয়াব। একটা আদায় করবে, একটা ফরজ কাজ করবে, একটা ফরজ নামাজ পড়বে, 70টা ফরজ নামাজের সমান। আরো অন্য রেওয়াতে আছে, যদি আল্লাহ খুশি হয়ে যায় আমাদের কাজের জন্য, যদি আল্লাহ খুশি হয়ে যায় একটা দান করলে 70টা দানের সওয়াব। আবার বলেছে অনেকে 700 দান 700 সওয়াব, একটা দানের সওয়াব 1 থেকে 700 গুণ হয়। আর আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় কত গুণ হবে তার হিসেব করা যাবে না। আল্লাহ যদি ভালো মনে করে, খুশি হয় যদি আমার ইবাদত, তাহলে কত নেকি হবে বলা যাবে। তা আল্লাহ যে আমাদের উপরে খুশি আছে এর প্রমাণটা কি? যারা এই দরবারে এসেছে আল্লাহ তাদের উপরে খুশি। কেন? যা আল্লাহ যাকে ভালোবাসে তারাই শুধু হাক্কানি দরবারে আসে, আল্লাহ যাকে ভালোবাসে না তারা কোনো ওলির দরবার নবীর দরবারে যাবে না, যেতে পারবে না। যদিও নবীর কাছে থাকে, আবু জেহেল নবীর ঘরের চাচা, নবীর চাচা ঘরে কাছাকাছি একই সঙ্গে বসবাস করেছে, কিন্তু মানতে পারিনি নবীকে, ইসলাম গ্রহণ করতে পারিনি। আর সে শুধু কোথায়, আফ্রিকা থেকে, সেখানে বেলাল না, বেলাল কীর্তদাস, লোকে তাকে কিনে এনেছিল ওখান থেকে। আগে লোক বিক্রি হতো, কিনে এনে তার বাড়িতে রাখতো, আর ওই রকম খাটাতো আর মারতো, একটু কিছু করলে মারতো, শুধু পিটতো, এইরকম কষ্ট দিত। তা যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহির হয়েছেন, যখন সবাই বলে যে মক্কায় একজন লোক বলছে আল্লাহ এক এবং অদ্বিতীয়, তোমরা সেই এক আল্লাহর পূজা করো, সেই আল্লাহর ধ্যান করো, সেই আল্লাহকে মানো, তোমরা এই গায়ের আল্লাহর পূজা করো না, কেউ এই গাছের পুজো করো না, সূর্যের পুজো করো না, চাঁদের পুজো করো না, পাহাড়ের পুজো করো না, গাছের পুজো করো না, হ্যাঁ এই রকম পাথরের পুজো করো না, এরা কেউ নয়, এক সৃষ্টিকর্তা, তিনি এসব সৃষ্টি করেছে, তার উপাসনা করো। এই কথা শুনে সবার লোকের চমক হয়ে গেল, বলে কি সে কি, আমরা এতদিন ধরে এইসব করি আসি, সব ভুল। তা বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুনেছেন যে হ্যাঁ মক্কায় একজন মানুষ, মানুষের আবির্ভাব হয়েছে, শুনতে পাচ্ছি দেখি তিনি নবী, তা যাবো আমি সেখানে, দেখে ওখানে যাবো। তার আগে তো ওনাকে কিনে নিয়েছিল ওখানকার লোক, তাই কথা শোনার পরে বললে আমি যাব নবীর দরবারে, দেখবো কিরকম। তা এসে নবীর কাছে কলেমা পড়েছে, কলেমা যখন পড়ে গিয়েছে তার মনি বললে তুমি কলেমা পড়েছ, কলেমা ছাড়ো নাতে তোমার বিপদ হবে, বলে আমি কলেমা ছাড়বো না। গরম বালির উপরে শুয়ে রাখতো বুকে পাথর চাপিয়ে দিয়ে, সারা পিঠে ফোকসা পড়ে গেছে, দাগ পড়ে গেছে, গলায় দড়ি দিয়ে টেনে টেনে নিয়ে যেত, পায়ে দড়ি দিয়ে টেনে টেনে নিয়ে যেত, ছাড়ো ছাড়ো ছাড়ো, বসে আমি ছাড়বো না। তার এই কষ্ট দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে হয় ওকে কিনে নিয়েছিলেন। তা সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা কুৎসিত কালো কাকের মতো, তিনি হলেন প্রথম মুয়াজ্জিন ইসলাম জগতে। লোকে সব বলতো যে এত ভালো ভালো লোক থাকতে এই কালো কাককে আল্লাহ এই মুয়াজ্জিম করেছে, তা আমরা একে আজকে আজান দিতে দেব না, বড় মাওলানা বড় মুফতি থেকে আজান দেওয়া হবে, গলার আওয়াজ খুব সুন্দর, এই এই কাকের দিয়ে আওয়াজ এর আজান দেওয়া হবো না, বলে তাকে দিয়ে আজান দিয়েছে। সে আজান দিয়েছে আর আজানটা আল্লাহর আরো সে পৌঁছয়নি। অন্যদিন তো আজান দেওয়ার পরে আস্তে আস্তে ফর্সা হয়, নামাজের সময় আসে, সেদিন আর আজান হয়েছে কিন্তু নামাজের সময় আর আসে না। সবাই বলছে কি হলো আজানটা আজকে, মনে হয় বেলাল দেয়নি, যার জন্য আজানটা আজকে পৌঁছয়নি আজকে আল্লাহর দরবারে। তবে বেলালকে আজান দিতে বললেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজান দিলে সঙ্গে সঙ্গে নামাজের ওয়াক্ত এসে গেল। তাহলে তাই ইসলাম গ্রহণ করেছে গরিব মানুষ বেশি, শুনেছে আর গিয়ে মেনে নিয়েছে গরিব মূর্খ লোক যারা, যেমন এই হাক্কানি দরবারে বেশিরভাগ গরিব মানুষ শুনেছে তারা চলে এসেছে, ধনী লোকেরা যে আসেনি বলে আগে দেখি ভাবি চিন্তা করি তারপর যাবো, ওই দেখতে ভাবতে চিন্তা করতে করতে দুনিয়া ছেড়ে চলে গেছে, আর হয়নি, আসতে পারি তার দরবারে, আসা হয়নি আর। এইরকমই ভেবে চিন্তে করলে হবে না,
ধর তক্তা মার ফেরে করে কাজে আসতে হবে, আল্লাহর কাজ দ্রুত করতে হবে দ্রুত গতিতে। অনেক লোককে চেষ্টা করেছি দরবারে আনার, ভালো ভালো এডুকেটেড লোক। হ্যাঁ, আনার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের তো বাংলা ভাষী ওয়াজিন আছে, খুব ফ্লুয়েন্ট ইংরেজি বলতে পারে এমন ওয়াজিন আমার সঙ্গে খুব ভালোবাসা আছে, বলছে চলুন না আমাদের দরবারে যাই, আপনার মতো লোক গেলি তো আপনাকে ওয়াজিন করে দেবো, আপনি ইংরেজিতে বক্তৃতা দেবেন। আমাদের একবার ওর স্কুল হয়েছে, ওই ট্যাংরাখালি আমরা ওর স্কুল করি, ট্যাংরাখালি লোক আছে এখানে, এই যে হাই সাহেব, ওনাদের বাড়িতে প্রতি বছর ওর স্কুল হয়। সেবারে বলল আমরা কলেজ হাটে ওর স্কুল করবো, ওখানে কলেজ হাট বলে একটা হাট আছে, সেই কলেজের এরিয়ার জায়গা 100 বিঘে জমি দিয়েছে একজন বঙ্কিম সর্দার বলে লোক, দিয়ে কলেজ করেছে, কলেজের কোয়ার্টার আছে, সব প্রফেসররা থাকে, আর কলেজ হাটটা আছে, কলেজ হাট ওদেরই জায়গায়, সেখানে খুব উচ্চ শিক্ষিত লোক সব, যেখানে স্কুল হবে। তা এখন আমাদের তো ইংরেজি বলার লোক চাই, ইংরেজি বলার লোক চাই, বাংলায় বক্তৃতা হবে আর ইংরেজিও বক্তৃতা হবে। তা আমরা নিয়ে ইয়াসিন সাহেবকে নিয়ে গিয়েছিল, ইয়াসিন সাহেব আপনারা জানেন অনেকেই, ইয়াসিন সাহেব, ইয়াসিন সাহেবের সহকর্মী বসে আছে নেই, ইয়াসিন নিয়ে গেছি, ইয়াসিন সাহেব ইংরেজি বাংলা আরবি ইংরেজি উর্দু সব ট্রান্সলেট করে সব বুঝিয়ে দিয়েছে, সব কি সুন্দর পরিবেশ। তাহলে এইরকম লোকের দরকার আছে নাকি? আছে তো। তা সেই জন্যে একটা লোককে আমি খুব অ্যাডভোকেট, বড় অ্যাডভোকেট, তাকে আমি বলছি বলে আমার দরবার চল না, হ্যাঁ বাবা যাবো যাবো যাবো, তা আগামী রবিবার যাবেন বলে, হ্যাঁ এলো না, তারপর দেখা হলো গেলেন না, বলে ও সময় পাইনি, তুমি একজন লোককে পাঠিও আমি যাবো। এবার আমার ছোট ভাইকে পাঠালাম, গেছে বাবা আজকে বড্ড শরীর খারাপ, আজ যেতে পারবো না, আগামী রবিবার যাও, আগে রবিবার আবার পাঠালো, বলে বাবা আমার শরীর খুব খারাপ যেতে পারবো না, আর যেতে পারলো না, দরবারে আসতে পারলো না, মারা গেল, মারা গেল। আল্লাহ যাকে ভালোবাসবে সেই এই দরবারে আসবে, যাকে ভালোবাসবে না সে যতই চেষ্টা করো সে কোনো ওলির দরবার নবীর দরবার পাবে না। এই রমজান মাস এটা হচ্ছে ধৈর্যের মাস, এই ধৈর্যের বদলা কি, আমরা যে ধৈর্য রোজা করছি এর বদলা কি হবে, জান্নাত হবে, ধৈর্যের বদলা জান্নাত। কাজী রোজাটা দিয়ে আমাদের জান্নাত আল্লাহ পাক আমাদের দেবেন এই রোজার মাধ্যম দিয়ে। এই মাসে মুমিন বান্দার রুজি বৃদ্ধি পায়, এই মাসে কোন রোজাদারকে ইফতার করাবে, কোন রোজাদারকে যদি ইফতার করায় তাহলে সেই রোজাদার যে রোজাদার করবে সেই রোজার নেকিটা যে ইফতার করাবে সেই পাবে, কিন্তু রোজাদারের নেকি কম হবে না, তার নেকি হবে কিন্তু ওই পরিমাণ নেকি যে ইফতার করাবে সে পাবে। সারা বোঝে আল্লাহ নবী ইফতার করাবো, আমাদের তো অনেকের কোনো পয়সা কড়ি নেই, তা আমরা কি করে ইফতার করাবো, বলে বাবা কিছু না পারো যদি শুধু সাদা পানি এক ঢোক দাও ওদের, তাহলে ওই এক এই দেখি পাবে, আমরা কি একটা সাদা পানি দিতে পারবো না। আর দান আমরা বলি আমি গরিব মানুষ দান কি করে করবো, দান করতে পারবো না, কিন্তু বাড়িতে আপনার আত্মীয় স্বজন এসেছে পয়সা কড়ি নেই কিন্তু ধার করেও বাজার করতে হবে, বাবা আত্মীয় স্বজন এসেছে খাওয়াতে হবে দাদু, পয়সা নেই ধার করবে তো, করে তো এরকম লোক, তা ধার করে হয়তো 100 টাকা নিয়ে গেলে যে আত্মীয় স্বজন এসছে তাদের খাও ভালো করে, তো 100 টাকা নিয়ে গেলে 100 টাকা নিয়ে বাজার করে আনলে বাবা 1টা টাকা খরচ করতে পারবে না গরিবের জন্যে, তুমি 100 টাকা নিয়ে বাজারে গিয়েছো দোকানে বসে মিষ্টি খাচ্ছ, বসে মিষ্টি খাচ্ছ রাস্তার উপরে দোকান, আর একটা ছেলে ছেঁড়া জামা গায়ে ভিক্ষুকের ছেলে ছোট বাচ্চা 7-8 বছর বয়স, তাই মুখের দিকে চেয়ে আছে আর চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে, তা হায় আল্লাহ আমি গরিব অসহায় বলে আমি একটু মিষ্টি খেতে পারলাম না,
সেই লোকগুলো খেতে খেতে নিচে নেমে এসে তাকে ফাঁসা করে কোলে করে নিয়ে গিয়ে ফাঁসে বসছে, এই মিষ্টি খাওয়াচ্ছে। আল্লাহ কত খুশি হয়ে যায় বাবা, খুশি হবে না? এরকম ঘটনা চোখে পড়ে বাবা, পড়ে তো। একজন ভিক্ষুক, আমি দেখিনি, আমি শুনেছি ঘটনা, সে বলছে বাবা আমার একটা পয়সা দাও। কি করবে? বলে বাবু আমি একটু এসে আটা খাবো। এসো বাবা, এক পীর ভাই তাকে দেখে নিয়ে দোকানে বসিয়ে চা বিস্কুট রুটি কেক বলে আর কি খাবে, যত পারো খাও, যত পারো খাও বাবা। তাহলে বাবা এরকম তো কেউ বলে না, না বাবা খাও। তাহলে আল্লাহ কত খুশি হবে? বলছে একটা পয়সা যদি কোনো মানুষ, একটা পয়সা যদি কোনো ভিক্ষুকের হাতে দেয়, আর আল্লাহ বলছে ওই পয়সাটা ভিক্ষুকের হাতে দেওয়ার আগে আমি আল্লাহ আমি নিজে হাত পেতে নিই ওই পয়সাটা, আর ওই পয়সাটা নিয়ে আমি কি করি, বাড়াতে থাকি বাড়াতে থাকি বাড়াতে বাড়াতে কাল কেয়ামতের ময়দানে অরুত পাহাড়ের সমান নাকি ওই লোকটা পাবে। তাহলে আমরা দান করতে পারবো না? বলছে বিলাল দান করো দান করো, কাপড় নেই গায়ে, কাপড় নেই, কিচ্ছু নেই, করো দান করতে হবে। তাহলে আমাদের উচিত কি, আমরা দান সবাই করতে পারো কম বেশি, একটা পয়সা যে দান করে সেই দানটা এক লক্ষ টাকা তাদের চেয়ে মূল্যবান। আমার লক্ষ লক্ষ টাকা আছে, আমি 2-5 লক্ষ টাকা দান করতে পারি, কিন্তু আমার তো পয়সা নেই, এই একটা টাকাই আমার থাকলে ওইটি আমার অনেক জিনিস, ওইটা আমি যখন দান করতো না আমার যত সর্বস্ব দিয়ে দিল, ওই দানের সমতুল্য 10 লক্ষ টাকা হবে না। তবে এটা আমি 10 লক্ষ টাকা ব্যয় যারা করছে তাদের আমি খারাপ বলছি না, নিশ্চয়ই যাদের সম্পদ আছে আল্লাহর রাস্তায় দান করুন, আল্লাহর রাস্তায় দান করতে হবে, দানের বিকল্প কিছু নেই, দানে তার দান করলেই সে নিশ্চয়ই দানের সব আল্লাহ তাকে দেবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি এর খেদমতে নিবেদন করা হলো আমাদের মধ্যে, এই এটা তো বলা হয়ে গেছে যে ইফতার ছয় বললো যে হুজুর আমাদের তো পয়সা করে নেই, আমরা কি করি ইফতারি করাবো? তখন বলছে ওইভাবে করাবে, যদি শুধু পানি তাদের দাও তাহলে ওই ইফতারি দিলে সেই ইফতারে সব পাবে, আর যদি কেউ কোনো রোজাদারকে পেট পুরো পেট ভরে খাওয়ায় তাহলে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউসে কাউসার দান করবেন, ওই হাউসে কাউসার থেকে পানি নিয়ে সেই লোকটাকে খাওয়াবে যে ওই রোজাদারকে পেট পুড়ে খাইয়েছে, আর তার পিপাসা থাকবে না, আর হাসের ময়দানে এত পিপাসা হবে ছাতি ফেটে যাবে, হ্যাঁ ঘামে সমুদ্র হবে, কারো হাঁটু পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কেউ সাঁতরে লাগে ঘামে, আর কি কষ্ট। আর সেটা রোজাদাররা ওই হাউসে কাউসারের পাশে সেখানে জায়গা করে দেওয়া হবে তাদের, যেমন আমরা মেয়েদের জায়গা করে দিই দস্তখানা দিয়ে খাওয়াই, সেখানে ভালো ভালো খানা পরিবেশন করা হবে তাদের জন্য, হ্যাঁ তাদের খাওয়া দাওয়া। এরা খুব কষ্ট করে রোজা করেছে, রোজার সময় এরা খায়নি, আবার হুকুম পালন করেছে, আর রোজা বলবে যে আল্লাহ এরা তো আপনার হুকুম পালন করেছে, এরা কষ্ট করে উপবাস করেছে, খুব কষ্ট করেছে, এদের ভালো ভালো খাওয়া দিন, তখন এই ভালো ভালো খাওয়াও পরিবেশন করবে, আর এদিকে লোক সব সাঁতরাবে, আর রোদের তাপে মাথার ছাতি ফেটে যাবে, ওরা আরশের ছায়ায় থাকবে, আর আরশের ছায়ায় থাকবে ওই লোক যে ন্যায় বিচার করে, ন্যায় বিচারক আরশের ছায়ায় থাকবে কাল কেয়ামতের ময়দানে, আরশের ছায়ায় থাকবে ওই লোক, ন্যায় বিচার 7 শ্রেণীর লোক থাকবে, তার মধ্যে ন্যায় বিচারক থাকবে। আর রমজান মাসে চাকর বাকরদের কাজ হালকা করে দিবে, আল্লাহ তাদের মাগফিরাত দান করবে, তাকে দোজখ থেকে মুক্তি দেবেন, দোজখের আগুন তার জন্য হারাম হয়ে যাবে, আর আল্লাহ বলেন রোজা আমার, আমি নিজের ইচ্ছা মতো তার প্রতিদান দেব, অথবা আমি তার বদলা দেব, রোজাটার পুরস্কার আমার আল্লাহ নিজে হাতে দেবে। কখন দেবে এই পুরস্কারটা, কখন দেবে এই পুরস্কারটা? দেবে
যখন ওই রোজা শেষ হয়ে যায়, সওয়াল মাসের পয়লা সওয়াল, রোজাটা শেষ হয়ে গেল তিরিশে রমজান, তারপরে সওয়াল মাস, সওয়াল মাসের রাত্রি অর্থাৎ ঈদ উল ফিতরের আগের রাতটা, পয়লা তারিখ ঈদ উল ফিতর, তার আগের রাতটা হচ্ছে ওই ঈদের রাত, চাঁদ রাত। ওই রাতে আল্লাহ রোজাদারদের সব পাওনা দিয়ে দেবে। যেমন লোক কাজ করে, সারাদিন কাজ করার পরে সন্ধ্যের সময় তার মজুরিটা দিয়ে দেয় পুরো, আমরা সারা মাস রোজা করেছি ওই সময় আমাদের মজুরিটা আল্লাহ দিয়ে দেয়। তারপর আমরা সকালে নামাজ পড়তে মাঠে যাই, মাঠে যাওয়ার সময় বাড়ি থেকে সব ভালো করে অজু কৌশল করে ভালো কাপড় চোপড় পরে যার যেমন আছে পরে আমরা ঈদগাহ মাঠে যাই, তকবীর পড়তে পড়তে যাই, যেতে হবে এক রাস্তা দিয়ে, যেতে হবে আর এক রাস্তা দিয়ে চলে আসতে। তো যখন আমরা মাঠে যাব তখন আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। ওই ঈদগাহ মাঠে নামাজ পড়ার পর আমরা বেমাসুম হয়ে আমরা ফিরে আসব বাড়িতে, আমাদের আর কোনো গুনাহ থাকবে না, এই পুরস্কারটা আল্লাহ আমাদের দেবে। কাজেই আমরা সেরকম ভাবে ধৈর্যের সঙ্গে যাব, মাঠে গিয়ে নামাজ পড়ব। আর যারা নামাজ পড়ে না, রোজা করে না, রোজা করলে না রমজান মাসে, তাদের গোনা মাফ করাতে পারল না, তাদের জন্য নামাজ নয়, ঈদের নামাজ তাদের জন্য না। যারাই একমাত্র রোজা করেছে তাদের জন্য বকশিস, তাদের জন্য নামাজ। তা আল্লাহ যেন আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিকটা দেয়। নামাজ হচ্ছে ইসলামের মস্ত, ইসলামের নামাজ হচ্ছে এক নম্বর, এক নম্বর খুঁটি, ইসলামের এক নম্বর খুঁটি হলো নামাজ। নামাজ দু নম্বর খুঁটি হলো কলেমা, তিন নম্বর খুঁটি হলো রোজা, তিন নম্বর স্তম্ভ রোজা, চার নম্বর হজ, পাঁচ নম্বর জাকাত। আর ঈদের মাঠে যাওয়ার যখনই আমরা এ চাঁদ দেখব, ওটা তো সওয়াল মাসের চাঁদ, ওটা রমজান মাসের চাঁদ নয়, আগে তো আমাদের রাতটা হয় তারপর দিন, রমজান ত্রিশ শেষ হয়ে গেল সন্ধ্যাবেলা চাঁদ উঠলো, সওয়াল মাস, সওয়াল মাসের চাঁদ, তখন কি হবে, তখন ফেতরা আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে, ফেতরা দিতে হবে। এই ফেতরাটা ওই দিন ঈদগাহ মাঠে যাওয়ার আগে মিটিয়ে দেওয়া ভালো, যদি কেউ না পারে তাহলে নিয়ত করবে যে আল্লাহ আমার পয়সা হলে আমি খুব তাড়াতাড়ি ফেতরাটা দিয়ে দেব, ফেতরা দিতে হবে, ফেতরা দিতে হবে প্রত্যেককে। একটা ফ্যামিলি দশজন যদি থাকে দশজনের ফেতরা দিতে হবে, তার মধ্যে যদি কেউ রোজাদার নাও থাকে তারও ফেতরা দিতে হবে, সমস্ত লোকের ফেতরা দিতে হবে। আমাদের আগামীকাল, আগামীকাল নয়, আমাদের এখানে নামাজ হয়, ঈদের নামাজ হয়, রোগ রোগ সমাগম হয়, ঠেলাঠেলি মোটে করবেন না বাবা। এই মাস রোজা করে এত নেকি অর্জন করে এক ধাক্কায় সব নেকি ছড়িয়ে যাবে, আর থাকবে না, একটা ধাক্কায় সব ছড়িয়ে যাবে। তা এই কথাটা বুঝতে হবে নিজেদের, একটুখানি আগে যাব বলে ধাক্কা মারলো বাস আমার নেকি সব চলে গেল, সেটা করবো না, ধৈর্যের সঙ্গে যাবো। হ্যাঁ, ধৈর্য হচ্ছে রোজার মাস, হচ্ছে ধৈর্যের মাস, ধৈর্যের বদলা হচ্ছে জান্নাত। তা আমরা ধাক্কা মেরে জান্নাত থেকে সরে গেলি, যাকে মারলুম ধাক্কা সে ঢুকে গেল জান্নাতে, আর আমি ছিটকে চলে গেলি বাস। আমরা এটা করবো নাকি? হ্যাঁ, আমরা এত ধৈর্য ধরে রোজা করেছি আর সামান্য একটু নামাজ পড়ে হয়তো মোলাকাত হবে, হুজুরের সঙ্গে মেলা হবে, আর ঠেলা ঠেলি করে বাপরে বাপ, সে রোগ দমন করা যায় না, এটা যেন না হয়। আমরা সবাই সৈনিক, হাক্কানি ভাই সবাই সৈনিক, সবাই দায়িত্ব প্রত্যেকের আছে, প্রত্যেকে 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 প্রত্যেকের দায়িত্ব পালন করব। এখানে আমরা একশো জন যদি থাকি, একশো জন আর একশো লোককে
বলবে ভাই গন্ডগোল করো না, গন্ডগোল করো না, ঠেলাঠেলি করো না, ঠেলাঠেলি করো না, সবার বলা কথা হবে, একদম তাড়াহুড়ো করবে না, ঠেলাঠেলি করবে না বাবা, ঠেলাঠেলি করে আর এই এক মাসের ইবাদত গুলো সর্বনাশ করো না, নষ্ট করো না বাবা, নষ্ট করো না। এগুলো বলে দেবেন যারা যারা আসছেন, বলবে যে নামাজ পড়তে যারা যাচ্ছ তা গন্ডগোল করবে না, একদম ঠেলাঠেলি করবে না, যে যেখানে আছে দাঁড়িয়ে থাকবে, বয়স্ক লোক আছে তাদের আগে পাঠাবে, তাদের হাত ধরে ধরে নিয়ে যাবে, তারা আগে মিলবে, তারপরে তোমরা বয়স্কদের মিলবে। তা নয় তো যেই ছুটি হয়ে গেল, নামাজ শেষ হয়ে সালাম ফিরন হয়ে গেল, হয় দৌড়ে গিয়ে আগে ঠেলাঠেলি করে বয়স্ক মানুষ পড়ে গেল, এই সেবারে একটা ভদ্রলোক পড়ে গেছে, তার কাছে কাগজ জিনিসপত্র যা সব ছড়িয়ে গেছে সব, আমরাই ফেলে দিই তাকে। আমাদের উচিত কি হবে, বয়স্ক লোককে ধরে হাত ধরে ধরে নিয়ে যেতে হবে, আর বয়স্ক লোক যাবে, এই বসে আছে এই মজলিসটায়, এখন এই মজলিস শেষ হবে, যারা ওই লাইনে আগে আসে তারা আগে আস্তে আস্তে যাবে, তারপর পেছন থেকে আস্তে আস্তে যাবে, তবেই তো হবে আদর্শ, কোথাও তবে তো সুলাদের কাছে হবে আদর্শ। আজকে বিভিন্ন জায়গায় আলোচনা হয় যে হাততানিতে, বিশেষ করে প্রশাসন বিভাগের লোকেরা বলে যে আমরা হাততানিতে যখন যাই আমাদের কোনো কষ্ট হয় না, ওরা সবাই প্রত্যেকে এক একজন সৈনিক, সবাই শৃঙ্খলা বজায় করে চলে, তা সেই সেই আদর্শ যেন আমাদের নষ্ট না হয়, সেই আদর্শ যেন আমরা থাকতে পারি, আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেয়। আমি না 10 মিনিট দেরি হবে, আমার মাওলানা সাহেব একদিন বয়ান করেছিলেন যে আজকে দিনটা আমি দিয়েছি আল্লাহর জন্যে, আজকে রবিবার দিন কি শুক্রবার দিন, আজ রবিবার যে কোনো দিন হোক আমরা যেটা আসি, এই দিনটা আমি আল্লাহর জন্যে দেব, আর মাসে 30টা দিনের মধ্যে 1টা দিন আল্লাহর জন্যে দিচ্ছি, তা সেই দিন 30টা দিন আমি কত কত কষ্ট করি, 1 সেকেন্ড সময় নষ্ট করিনি, আর এই এইখানটায় এসে এই দিনটা আমার জন্য এইটা এসে আমি 10 মিনিট বসে এই বড় ব্যস্তায় চলেও, এইগুলো যেন না হয় বাবা। তবে ইমার্জেন্সি কাজ অনেকের থাকে, সবার তো থাকে না, কিন্তু তাড়াহুড়ো করে আগেই যাব, আগে কি লাভটা হবে, লোকসান তো হয়ে গেল, লাভ করতে এসে লোকসান হলো, সেই যে ভালো হবে, এই লোকসান যেন না হয় বাবা, খবরদার, লাভ করতে এসে লাভ হবে, আল্লাহ আমাদের সবাইকে যেন তৌফিক দেয় সেগুলো করার।